আপনি কয়দিনের মধ্যে আপনার স্বর্ণটা ফিরে পাচ্ছেন? 11 তারিখ আছে আজকে, বারে একদিনে ফাইছি তো, মানে একদিনে 24 ঘন্টার ভিতরে ফাইছি আর কি ইনশাআল্লাহ। একদিনের মধ্যে আপনি স্বর্ণটা ফিরে পাবেন, মানে কেমন লাগতেছে আপনার? আমার কিরকম লাগতেছে, আমার খানো মুখে যাইতেছে না, এমন ভালো লাগছে। 17 বছর ধরে সৌদি আরব থাকেন এই প্রবাসী। 2 বছর পর গত 11 ডিসেম্বর দেশে আসেন এই প্রবাসী। দেশে এসে অভ্যন্তরীণ ফ্লাইট যোগে গ্রামের বাড়ি কক্সবাজারে যাবেন, কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার আগে চেকিং গেট থেকে তার হাত ব্যাগটি অন্য একজন সৌদি প্রবাসী চুরি করে নিজের মনে করে নিয়ে চলে যান। এ সময় সৌদি প্রবাসী যার ব্যাগটি তিনি পুরো বিমানবন্দর তন্নতন্ন করে খুঁজলেও তার হাত ব্যাগটি আর ফিরে পাননি। পরে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অভিযোগ জানান এই সৌদি প্রবাসী। সিসি ক্যামেরায় দেখা যায় সৌদি থেকে আসা অন্য একজন প্রবাসী এই প্রবাসীর হাত ব্যাগটি চুরি করে নিয়ে গিয়েছেন। এরপর সেই প্রবাসীকে কক্সবাজার থেকে ধরে আনে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ান APBN। মাত্র একদিনের ব্যবধানে, মানে গত 11 ডিসেম্বর ঘটনা ঘটে এবং তার পরদিন 12 ডিসেম্বর 24 ঘন্টার মধ্যে সৌদি প্রবাসী তার ব্যাগটি ফিরে পান। এরপর প্রবাসীর হাত ব্যাগটি থেকে উদ্ধার করা হয় 116 গ্রাম ওজনের একটি সোনার বার, 2টি গলার নেকলেস, বিভিন্ন মডেলের 3টি সোনার চেইন, 2টি পায়েল, 4টি সোনার কানের দুল, 4টি সোনার হাতের চুড়ি, 1টি আংটি, 1টি ছোট চেন, পাসপোর্ট এবং বিমানের টিকিট। সব মিলে ব্যাগটিতে প্রায় 16 লাখ টাকার সোনা এবং অলংকার ছিল। এবার তাহলে জেনে আসি গত 11 ডিসেম্বর কীভাবে বিমানবন্দর থেকে এই সৌদি প্রবাসীর হাত ব্যাগটি চুরি হয়ে যায়। 11 তারিখে কোন বিমানে আসছেন? বাংলা বিমান, বাংলাদেশ বিমানে। বাংলাদেশ বিমানে তো আসার পরে আপনার ব্যাগটেক সব পাইছিলেন তো নাকি? লাকেজ পাইছে। বেলতে তো কোনো মালামাল পাইতে সমস্যা হয় নাই? না না, ওখানে মালামাল পাইতে সমস্যা হয়। আপনি যে অভিযোগটা করতেছেন আপনার একটা ব্যাগ হারাইছে, ব্যাগটা আসলে হারাইছে কোন জায়গা থেকে? হারাইছে তো ওই ডোমেস্টিকে। ডোমেস্টিক? ডোমেস্টিকে। ডোমেস্টিকে আপনি গেছিলেন কেন? না, আমরা তো কক্সবাজার যাইতাছি। আমি কক্সবাজার যাইতাছি, এখানে গেছিলাম। কক্সবাজার যাইতাছি। কক্সবাজার? আপনার বাড়ি কি কক্সবাজারে? আমার বাড়ি কক্সবাজারে। কিভাবে হারাইলো আপনি এটা বলেন তো একটু, বেল থেকে মালটা হারাইলো কিভাবে? আমি বেল দিয়ে ওইখানে যাইতাছি, ওইখানে আবার সেকেন্ড নিতেছে না, ওই সেকেন্ড আমি টাড়াইছি। আচ্ছা, ওইখানে আমার 2-3 মিনিট রেট হয়েছে। আমার আগে যে লোক আছে ওই মাল নিয়ে গেছে, ওইখানে যে লোক ছিল আমার দাঁড়ায় রাখছে, কারোর সাথে আলাপ করতেছে, তো আমি তার এখান থেকে যাইতেও পারি নাই। আইন আমি নিয়ে যান কীভাবে যাবো আমি, এই জন্য আমি দাঁড়িয়ে দেখছি উনি, আমি যাই যে উনি ব্যাগটা নিয়ে গেছে, তো আমি যাওয়ার সাথে আমি দেখছি ওই লাগেজ পাইছি, ব্রেক কেস যেটা ছিল এটা পাইছে, ওই ছোটো আট ব্যাগ এটা পাই। ছোটো আট ব্যাগে কী কী ছিল? আমার শরীর একটা ওই সোনার বার বার আচ্ছা, আর একটা সোনার প্যাকেট ছিল। প্যাকেটে কী পরিমাণ সোনা ছিল? 100 গ্রাম, মানে 3 গ্রাম থাকে। বারের কি ট্যাক্স দিছিলেন আপনি? ও দিছি। ট্যাক্স পেপার আছে সাথে? এই ব্যাগে আছে। কোন ব্যাগে? এই ব্যাগে আছে সবকিছু। ব্যাগে, ওই ব্যাগে আমার পাসপোর্ট আছে। হ্যাঁ, পাসপোর্ট আছে, টিকিট আছে, সবকিছু ব্যাগের ভিতরে আছে। ব্যাগে আপনি কোন দেশে থাকেন? সৌদি আরবে। আপনার হচ্ছে কত লাখ টাকার মাল ছিল সব মিলে? আমি তো সুরে মুড়ে জানিছি, এক একটা এক এক সময় বা করে রাখছি, ওইটা আসতে নিয়েছি এরা বারটা। আপনার মানে যা যা আছে আপনি কি সব কিছু মানে দেখলে কি বলতে পারবেন? আপনার ইনশাআল্লাহ অভিষেক হয়েছে কিনা কোনো কিছু? জি, কোনো কিছু যদি সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখলে আপনি বলতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। আনুমানিক কত লাখ টাকার মাল থাকতে পারে আপনার? ওটা 14 লক্ষ টাকা। কিন্তু এটা পাইনি, ওই তো করছি, এভাবে করি নাই, এভাবে আমার সহযোগিতা করে নাই, চিনিও নাই, বুঝিও নাই, এভাবে বুঝিও নাই, তো আমার দুর্বলতা থেকে আমি ওইটা পাইনি। আলহামদুলিল্লাহ, এবারে তো আমি যতটুকু সহযোগিতা পাই আপনার কাছের থেকে অনেক পাইছি, এই জন্য আশা করি ইনশাআল্লাহ ফাঁসতেছি। আপনি APBN সম্পর্কে কার কাছ থেকে জানছেন যে এখানে অভিযোগ দিলে? নাই, এখানে এমন জায়গা নাই গেছি দে, এখানে গেলে এবার আর জায়গায় নিয়ে যায়,
উনি আর এক জায়গায় নিয়ে যায়, এভাবে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসেন। আপনি থাকেন সৌদি আরবে? সৌদি আরবে মক্কায় থাকি। কত বছর ধরে আপনি? 16 সাল হইতে সৌদি আরবে। 2016 সাল থেকে? 16 সাল। আপনার নাম? না সরি, 16 সাল 6 সাল 2006 সাল 6 সাল থেকে। ও আচ্ছা, প্রায় আজকে 15 বছর ধরে আপনি? 15। কত বছর পরে দেশে আসলেন? এবার আসিতে 2 বছর পরে। 2 বছর পরে। এই স্বর্ণগুলো কি মানে সবই কি পরিবারের কাজে নাকি অন্য কোনো কাজে ব্যবহার করেছেন? বার্তা বিক্রি ওইটা পরিবারে ব্যবহার করবো, ছোট ছোট যেগুলো ফেকাট আছে ওগুলো আম্মু আছে, বইন আছে, আমার ওয়াইফ আছে, এরা ইউজ করিবার। যদি না পেতেন তাহলে কি হতো? আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ সব আল্লাহ খুশি, না পারলে তো আমরা কিছু নাই, চেষ্টা তো করতে হবে স্যার। আমার এখানে মেন মূল্য মানে যে ফাস্টফুড, আমার ভিসা নষ্ট হয়ে যেত, মেন সম্পদ এটা না। দেশে আমাকে দেশে এরকম উন্নতম হয়েছে, এগুলো আগে বুঝলে 14 সালে, কিন্তু আমি যেটা এরকম পাইনি, এভাবে যেভাবে সুযোগ সুবিধা পাইছি 14 সালে ওরকম পাইনি। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাবো সৌদি প্রবাসীর যে হাত ব্যাগটি হারিয়ে গিয়েছিল তার ব্যাগ থেকে কী কী জিনিস, অর্থাৎ কী কী সোনার অলঙ্কার ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই অলঙ্কারগুলো এবার একে একে বের করে দেখানো হচ্ছে। চলুন তাহলে দেখে আসি এই সৌদি প্রবাসীর সব কিছু ঠিক আছে কি না, আর এই সৌদি প্রবাসী আসলে কী বলছেন, তার জিনিসপত্র যা কিছু হারিয়েছিল সব কিছু ঠিকঠাক আছে কি না। যা হারানো গেছিল এগুলো সব পরিবার ঠিক আছে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনি গুনে টুনে সব কিছু দেখেন, সব কিছু ঠিক আছে কি না? ঠিক আছে না? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। মেশিন আছে তো একটা খানোর হেডফোন আছে, ডানে শুনলো ওই হেডফোন, ওই হেডফোন 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 একটা আছে বল। সৌদি প্রবাসীর হাত ব্যাগটিতে যে সব সোনার অলঙ্কার এবং যে একটি সোনার বার ছিল সেটি তিনি ঠিকঠাক মতো বুঝে পেয়েছেন, কিন্তু যে ব্যক্তি অর্থাৎ যে সৌদি প্রবাসী আর এক সৌদি প্রবাসীর লাগেজটি অর্থাৎ হাত ব্যাগটি চুরি করে নিয়ে গিয়েছিলেন তিনি আসলে কি বলছেন, চলুন সেটি এবার আমরা একটু জেনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুর রহমান, আমি কালকে ঢাকা এয়ারপোর্ট থেকে বলবো সেটা আমার সাথে একটা ব্যস্ত চলে গেছে। আমার এখান ঢাকা থেকে মোবাইল করার সাথে সাথে আমি বিমানে আবার ঢাকায় চলে আসি কষ্টকর কষ্টকর থেকে। এগুলো আমার ভুল হয়েছে, আমি আর জীবনে এটা করবো না। ব্যাগের মধ্যে কি ছিল? ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ আছে আর পাসপোর্ট টাসপোর্ট আছে। কিছু স্বর্ণ বলতে কয়টা স্বর্ণ? স্বর্ণ বলতে একটা স্বর্ণের বার আছে আর কিছু চেইন আন্টি আছে, স্বর্ণের দোল আছে, এইরকম আমি সবগুলো নিয়ে আসছি এখানে। আপনি কিভাবে পাইলেন এটা? আমি পাইলাম, আমার দুইটা ব্যাগ ছিল, ব্যাগের মাঝখানে এগুলো আমি পাইয়েছি। কোন জায়গাটা পাইছেন? ওই যে কক্সবাজার যাওয়ার জন্য কাস্টম গিয়া করছি না, আপনার বের হচ্ছি কেন মালার গাঁটি দেওয়ার সময় আমার এই কিয়ে আমার এই যে থলিতে এগুলো পেয়েছি আমি। আপনি কী করেন? আমি আমি সৌদি আরবে যাওয়ার জন্য গিয়েছিলাম, এখান থেকে ফিরে আসার সময় ঘটনাটা হয়েছে।